বিশ্বাস করি বঙ্গবন্ধু যদি আজকে বেঁচে থাকতেন নুরবাইকে তার ডান পাশে বসাতেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পাশে যে সকল জাদুকরদের বসিয়েছেন তারা আজকে প্রধানমন্ত্রী বাপমূর্তি নষ্ট করতেছে আমরা বলতে চাই যদি আমাকে সময় দেওয়া হয় আমার মনে অনেক দুঃখ আছে অনেক কথা আছে বলতে চাই যদি নুরবাই আমাকে সময় দেয় আমি কথা বলতে চাই অনেক দিনের চাপা কষ্ট অনেক বেদনা অনেক কিছু আত্মরাগ মনের ভিতরে আছে আজকে 5000 কোটি টাকা দেওয়া হলো কোথায় গেল সেই টাকা কে নিল কেন আমার শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে না কেন আমার শ্রমিকরা খেতে পারবে না কেন শ্রমিকরা ছাঁটাই হয়ে যাবে আমরা তার প্রতিবাদ করতে চাই সংগ্রামী বন্ধুরা আজকে নুরবাই যেভাবে সাহসের সাথে এগিয়ে চলেছে আমি ছাত্রলীগদের গুন্ডা বাহিনীদেরকে বলতে চাই প্লিজ দুঃসাহস দেখাবেন না এটা জ্বলন্ত আগুন এটা দোষের আগুন যদি নুরবাইয়ের উপর আরেকবার আঘাত করা হয় এখন তো সে বিপিনুর হয়েছে ভবিষ্যতে সে পিএম হওয়ার সরকারের আসন নিয়ে দাঁড়িয়ে করবে দয়া করে আপনারা তার উপর আর আঘাত করবেন না আমার বড় কষ্ট যখন নুরবাইকে 8-10 বার মারা হলো এটা দুঃখজনক এটা খুবই দুঃখজনক আমরা প্রধানমন্ত্রীকে বলবো যে শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার দিন এবং শ্রমিকদের দাবি আদায় করে তাদেরকে সঠিক অবস্থান তুলে দেন এগুলি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুরা আমরা যদি একটা প্রশ্ন করে বসি হঠাৎ করে যে এই রাষ্ট্র যারা পরিচালনা করছে দীর্ঘদিন যাবৎ এই রাষ্ট্র যারা দীর্ঘদিন যাবৎ পরিচালনা করছে কবে থেকে করছে 2008 সাল থেকে করছে এরপরে আমরা তাদেরকে দায়িত্ব দেই নাই তারা নিজে নিজে দায়িত্ব নিয়েছে মধ্যরাতের ঘোরের মধ্য দিয়ে এখন প্রশ্ন হলো দায়িত্ব তারা নিল ভালো কথা কোন সেক্টরটাতে তারা সফলতা অর্জন করেছে এখন পর্যন্ত শিক্ষা সেক্টর প্রশ্ন ফাঁসে 6 লাখ কর্মসংস্থান নিয়োগ জালিয়াতিতে 6 লাখ যদি বলেন যে এই রাষ্ট্রে বড় বড় স্থাপনা বড় বড় ফ্লাইওভার বড় বড় ব্রিজ দিয়ে আমাদের চোখ ঝলসিয়ে দেওয়া হবে আমি বলি সেই সেক্টরেও তারা ব্যর্থ কিভাবে ব্যর্থ পদ্মা সেতুর কাজ শুরু হয়েছিল 8000 কি 10000 টাকা দিয়ে সেই কথা দিয়ে সেই টাকা দিয়ে সেই পদ্মা সেতু হওয়ার শেষ হওয়ার কথা ছিল সেখান থেকে বাড়তে বাড়তে 22000 28000 32000 এখন তাদের পেট ভরে না এই পদ্মা সেতুর পিলার আমরা কিন্তু তল খুঁজে পাওয়া যায় না সেই পদ্মা সেতুর তল খুঁজে পাওয়া যায় না তাই এদের বাজেটও বারবার বাড়াতে হয় সময়ও বাড়াতে হয় আমি বলতে চাই যেই যেই উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে আমাদের চোখ ঝলসাতে পেয়েছিল এই সরকার সেই উন্নয়ন কর্মকাণ্ডে কি সফলতা অর্জন করতে পেরেছে পারেনি যদি এই কথাগুলো বলতে হয় তাহলে আশেপাশে যারা অনেকে সরকারের চাটার দল আছে তাদের গা জ্বলে তাদের গা জ্বলে কারণ তারা এই দেশের কেউ না গত কয়েকদিন আগে এখানে একটা প্রোগ্রাম হলো বাংলাদেশ ভারত মৈত্রী প্রোগ্রাম আমি বলতে চাই এরা সচেতন নাগরিকের ব্যানারে প্রোগ্রাম করেছে এই বাটপার গুলো সচেতন নাগরিকের ব্যানারে প্রোগ্রাম করার সাহস পায় কিভাবে এরা কি বাংলাদেশের সচেতন নাগরিক এরা যদি বাংলাদেশের সচেতন নাগরিক হয় তাহলে এই বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বিএসএফ হত্যা করে এই সচেতন নাগরিক নামে চাটার দল কেন সেখানে প্রতিবাদ করেনি আজকে ভারতের সীমান্তে লাদাখে চীনের সাথে সংগ্রাম হয় সংঘাত হয় মানুষ মরে ভারতের তারা এখানে আসে প্রোগ্রাম করে আমার তো আশ্চর্য হয় এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ যে বাংলাদেশের সীমান্ত হত্যার জন্য এই চাটার দলদের কোনো প্রতিবাদ আমরা দেখি না তারা এখানে প্রোগ্রাম করার সাহস পায় কি করে বন্ধুরা প্রোগ্রাম হচ্ছিল হলো শ্রমিক ভাইদের জন্য একটা বিষয় খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন কয়েক মিনিটে লাইভ করে সরকারের কাছ থেকে 5000 কোটি টাকা একটা মহিলার নিয়ে চলে গেল কয়েক মিনিট লাইভ করে সরকারের কাছ থেকে 5000 কোটি টাকা নিয়ে চলে গেল বলল বেতন দিতে হবে সরকার দিয়ে দিল শ্রমিকরা কি পেল শ্রমিকরা কি পেল সেই প্রণোদনা নেওয়ার পর থেকেই তারা আওয়াজ তুলেছে শ্রমিক নাকি ছাড়াই করতে হবে তুই 5000 কোটি টাকা নিলি কিসের জন্য তাহলে কেন নিলি কেন এই দেশের সাথে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করলি আজকে শ্রমিক ভাইরা ফেসবুকে লাইভ করতে পারে না বলে তোরা লাইভ করে শ্রমিকদের টাকা নিয়ে যাস কিন্তু
আমি বলতে চাই যে সব মহারথী রথী খান সাহেবরা এসে শ্রমিকদের নিয়ে দীর্ঘদিন খেয়েছেন, এই বাস চলে, এই সিএনজি চলে, জায়গায় জায়গায় তারা চাঁদাবাজি করে শ্রমিক কল্যাণের নামে। আমরা বলতে চাই প্রত্যেকটি পয়সা পয়সা হিসাব নেব, টুপি টুপি করে পয়সা হিসাব নেওয়া হবে ইনশাল্লাহ। নেবেন কিভাবে, নেবেন কিভাবে? আমরা তো ফেসবুকে ফুল ছাড়া কিছু পোস্ট করি না, আমরা তো বারান্দা হতে নামি না, সেই ভারতের কবিতা আবৃত্তির কথা মনে করতে হয়। এই যদি অবস্থা হয় তাহলে কি আমরা পারবো? পারবো না। একটি কথা মনে রাখতে হবে, এই যে শ্রমিক ভাইরা আছে, এই শ্রমিক ভাইরা দেশের 30 টাকা সচল করে। আজকে মোবাইল কোম্পানিগুলো আপনারা বলেন, আমরা যারা শিক্ষিত, আমরা যারা বিল্ডিং এ বাস করি, সবাই ওয়াইফাই লাইন আছে অনেকের, কিন্তু যদি মোবাইল ফোন কোম্পানির যদি যদি মোবাইল কলগুলো হয়, সেই কলগুলো ম্যাক্সিমাম বাটন ফোন থেকে হয়, স্মার্টফোন থেকে হয় না। এই টাকাগুলো মেজরিটি টাকাগুলো এদেশের ভ্যাট ট্যাক্স মেজরিটি টাকা। একটা বিস্কুট কিনতে ভ্যাট দেওয়া হয়, সেই টাকা শ্রমিকদের কাছ থেকে যায়। আরো যদি খারাপ ভাবে বলি, এদেশের ভিক্ষুকরা এদেশের রাষ্ট্রে অবদান রাখে। আমি বলতে চাই শ্রমিকদের নামে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, শত শত হাজার কোটি টাকা কল্যাণ তহবিলের নামে প্রাণ চালা তুলছে, এই সব চোর বাটপার এই করোনা সংকটের মধ্যে কোথায় ছিল? কেন শ্রমিকদেরকে আজকে এখানে রাস্তায় দাঁড়াতে হলো? কেন দাঁড়াতে হলো ভাই? আজকে শ্রমিকরা লাইভে যেতে পারে না বলে রুবনা হকেরা আসে লাইভে, এসে শ্রমিকদের টাকা মেরে খায়। লজ্জা হয় না? তোরা শ্রমিকদের টাকা মেরে খাস। ছোট একটা 10টা মেশিন নিয়ে ব্যবসা শুরু করেছিস, এই শ্রমিকের ঘামের অর্থ টাকা দিয়ে আজকে 100টা মেশিন বানিয়েছিস, তোরা আজকে এক মাসের জন্য তোরা বেতন দিতে পারিস না, এটা লজ্জার। তোর যে 10টা মেশিন থেকে 100টা মেশিন হয়েছে, তার পিছনে শ্রমিকের রক্ত ঘাম মেধা এভরিথিং রয়েছে। এই কথাগুলো আজকে আমাদেরকে বলতে হচ্ছে এখানে রাস্তায় দাঁড়িয়ে। বন্ধুরা, একটি কথা বলতে চাই, এই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ, এই বাংলাদেশ মজুরের বাংলাদেশ, এই বাংলাদেশ শিক্ষিতদের বাংলাদেশ, এই বাংলাদেশ গোয়েন্দাদের অর্থে চলে না, এই বাংলাদেশ সিআইডির অর্থে চলে না, এই বাংলাদেশ ডিবি পুলিশের অর্থে চলে না। এই স্বাধীনতার জন্য ডিবি পুলিশ গোয়েন্দা ডিজিএফ এর কোনো ভূমিকা ছিল না। আমি বলতে চাই, আমরা যারা সত্য কথা বলি, যাদেরকে যারা হুমকি দেয়, তোমাদেরকে বলছি প্রত্যেকটা হুমকির জবাব আমরা এই রাজপথ থেকে আমরা আদায় করবো, এবং যেই রাজপথে তোমরা আমাদের কাছে ভয় দিচ্ছ, সেই রাজপথে আমরা এখানে আন্দোলন করব, এখানে উল্লাস করব, এই বাংলাদেশের জন্য এদেশের মুক্তি উল্লাস করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা বিপিনুর ভাইয়ের প্রতি। আমাদের মনের দাবি, দীর্ঘদিনের দাবি ছিল, যে দাবি আমরা বলতে পারি নাই, নূর ভাই তার সাহসী উদ্যোগের মাধ্যমে আমাদের দাবি, ছাত্রদের দাবি এবং শ্রমিকদের দাবি, সাধারণ জনগণের দাবি তুলে ধরেছে। আমি কৃতজ্ঞতা জানাই মহান সেই নেতা হামিদ খান ভাসানীকে, কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যদি আজকে তিনি বেঁচে থাকতেন, আমার মনে হয় নূর ভাইকে তার পাশে নিয়ে বসাতেন। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু যদি আজকে বেঁচে থাকতেন, নূর ভাইকে তার ডান পাশে বসাতেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পাশে যে সকল জাদুকরদের বসিয়েছেন, তারা আজকে প্রধানমন্ত্রীর বাপ মূর্তি নষ্ট করতেছে। আমরা বলতে চাই, যদি আমাকে সময় দেওয়া হয়, আমার মনে অনেক দুঃখ আছে, অনেক কথা আছে বলতে চাই, যদি নূর ভাই আমাকে সময় দেয় আমি কথা বলতে চাই। অনেক দিনের চাপা কষ্ট, অনেক বেদনা, অনেক কিছু আত্মরা মনের ভিতরে আছে। আজকে 5,000 কোটি টাকা দেওয়া হলো, কোথায় গেল সেই টাকা? কে দিল? কেন আমার শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে না? কেন আমার শ্রমিকরা খেতে পারবে না? কেন শ্রমিকরা সেটাই হয়ে যাবে? আমরা তার প্রতিবাদ করতে চাই। সংগ্রামী বন্ধুরা, আজকে নূর ভাই যেভাবে সাহসের সাথে এগিয়ে চলেছে, আমি ছাত্রলীগদের গুন্ডা বাহিনীদেরকে বলতে চাই, প্লিজ দুঃসাহস দেখাবেন না, এটা জ্বলন্ত আগুন, এটা দোষের আগুন। যদি নূর ভাইয়ের উপর আরেকবার আঘাত করা হয়, এখন তো সে বিপি নূর হয়েছে, ভবিষ্যতে সে পিএম হওয়ার সরকারের আসন নিয়ে দাঁড়িয়ে করবে। দয়া করে আপনারা তার উপর আর আঘাত করবেন না।
আমার পরে কষ্ট যখন নূরবাইকে আর 10 বার মারা হলো এটা দুঃখজনক এটা খুবই দুঃখজনক আমরা প্রধানমন্ত্রীকে বলবো শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার দিন এবং শ্রমিকদের দাবি আদায় করে তাদেরকে সঠিক অবস্থান তুলে দিন এগুলি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম।